হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত গাজল নিউ টাউন ইউটিউব চ্যানেলে। মালদা রেলওয়ে ইলেকট্রিফিকেশনের কিছু টুকরো খবর নিয়ে হাজির হলাম। তার আগে আপনার কাছে অনুরোধ, গাজল নিউ টাউন চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের নোটিফিকেশন বেলকে অন করে নিন। রেল অ্যানালাইসিস এর প্রতিবেদন অনুসারে ইস্টার্ন রেলওয়ের অন্তর্গত মালদা থেকে পাকুড় পর্যন্ত রেলওয়ে ট্র্যাক বিদ্যুৎকরণের কাজ শেষ, যা এখন 25 কেভি এসি ট্র্যাকশন দিয়ে সম্পূর্ণরূপে বিদ্যুৎ কেন্দ্রিত। এই বিভাগে 75 কিলোমিটার বেগে চলমান ট্রেনের জন্য সিআরএসের অনুমোদন পেয়েছে। অন্যদিকে দি টেলিগ্রাফের প্রতিবেদন অনুসারে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের অন্তর্গত মালদা কোর্ট স্টেশন থেকে কাটিহার স্টেশন পর্যন্ত ভিয়া কুমেদপুর 101 কিলোমিটার দীর্ঘ রেলওয়ে ট্র্যাকগুলি বিদ্যুৎকরণ করা হয়েছে। বাকি থাকা অবৈদ্যুতিকৃত ট্র্যাকের কাজটি কিছু বিভাগে বিভক্ত করে পর্যায়ক্রমে সময়ের মধ্যে কাজটি সম্পূর্ণ করার লক্ষ্য স্থির করা হয়েছে। 1 লাখে টু বালুরঘাট, রাধিকাপুর টু বারসই রেলওয়ে ট্র্যাকগুলি বিদ্যুৎকরণের জন্য প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। সাথে নিচের কমেন্ট বক্সে মালদা রেলওয়ে ইলেকট্রিফিকেশনের এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কী তা জানাতে পারেন।